মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের সাগরদিঘির জিনদিঘি গ্রাম। প্রায় ছ বছর ধরে এই জিনদিঘির ছোট বড় সকলের নয়নের মণি হয়ে উঠেছিল ভীম। নামটাও অবশ্য গ্রামের মানুষজনেরই দেওয়া, কারণ মানসিক এবং শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ভীম যখন এই গ্রামে আসে তখন তার পরিচয় ঠিকানা কিছুই বলতে পারেনি সে। ধীরে ধীরে এলাকাবাসীদের নজরে পড়ে, তারপর এবারই ওবারই ঘুরে খাওয়া দাওয়া থাকা এভাবেই কেটে যায় ছটা বছর। ভীমের ভবিষ্যতের কথা ভেবে আধার লিঙ্কের চিন্তা ভাবনা করেন স্থানীয়রা। তারপর ফিঙ্গারপ্রিন্ট নিতেই দেখা যায় ভীমের আধার লিঙ্ক করাই রয়েছে। সামনে আসে ধানবাদের বাসিন্দা, সে নাম ফাগুন মল্লিক। এরপর শুরু হয় খোঁজ, পরিবারের খোঁজ পেতেই কেটে যায় আরো এক বছর। আমাদের এখানে প্রায় ছ বছর ধরেই আছে, তো গত বছর ওনার আধার কার্ড, সবাই বললো যে একটা আধার কার্ড করতে হবে। যখন এখানে থেকে গেল, এখানে লোকালে নাম দিয়েছিল ওকে ভীম, ও যে কী নাম ও নিজেও বলতে পারতো না, কেউ জানতো না, এখানে ওকে ভীম নামেই পরিচিত, সবাই ওকে বড় থেকে ছোট থেকে সবাই ভীম বলতো। আধার কার্ড করতে গেল গত বছর, সেখানে দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট আইরিস সার্চ করে দেখা গেল অলরেডি আধার কার্ড আছে। হ্যাঁ, তখন আধার কার্ড বের করার ফলে ঠিকানাটা জানতে পারলাম যে বাড়ি ধানবাদের নীলসা ব্লকে সাওলাপুর গ্রাম। তবে অবশেষে পরিবারের সন্ধান মেলে। হারানো ছেলেকে ফিরে পেতে পরিচয়পত্র ছবি নিয়ে ধানবাদ থেকে জিন্দিঘিতে ছুটে আসেন বৃদ্ধ মা এবং প্রতিবেশী। তারপরে তারপরে খবর কি করে আজকে কেমন লাগছে? বহুত আনন্দ, বহুত ভালো, এখানের শিষ্টাচার খুব ভালো, হিন্দু মুসলমান কোনো আমরা বুঝতে পারছি না, ছেলেটা খুব ভালো মানে ই করে রেখেছে ইয়ারা, এটা মানে কোনো আমরা এটাতে কোনো ই করতে পারি না, এটা এত সুন্দর মানে খুব ভালোই। ভীম তার পরিবারকে খুঁজে পাওয়ায় খুশি এলাকার মানুষজন, আনন্দের মধ্যেই যেন এক বেদনার সুর। অনলাইনের মধ্যে গুগল সার্চ করে ওই আইসিডিএসের মাধ্যমে যোগাযোগ করেছে, ওদেরকে সাত দিন আগে ফোন করা হয়েছে, ফোন করার পরে পরে ওরা আজকে এসছে, ওরা পেয়ে খুব খুশি, আমরা দিয়ে মানে খুব খুশি, আমরা খুশি। নামকরণটাও কি ওর এখানেই হয়? আমরা নামকরণটা রেখেছিলাম ভীম, ভীম বলে রেখেছিলাম, আধার কার্ডে ফাগুন মল্লিক ভীম বলে সবাই নাম দিয়েছিল গ্রামের লোক। বাড়ি কোথায় ছিল? এক পরিবারকে হারিয়ে ভীম পেয়েছিল বহু পরিবার। যাওয়ার বেলায় মুচকি হাসি ভীমের মুখে, মিষ্টি মুখেই ভীমকে বিদায় জানালো জিনদিঘি। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।